পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলমড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় ওভারব্রিজ করার দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বাইলেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এর ফলে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এলাকাবাসীরা যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হবেন। বলছি যে এইখানে যে এটা বন্ধ করে দিচ্ছে, আমাদের স্কুল আছে, দোকানদানির এরকম লোক আছে, তারপর আপনার মহল্লা আছে, এদিকে যাতায়াত আসা যাওয়া করে। আর মেন জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে আপনার মরদহটা কীভাবে নিয়ে যাবো, মরদহটা কি এরোপ্লেনে করে নিয়ে যাবো? সেই জন্য মলদাকে বলা হচ্ছে যে এইভাবে এখানে একটা ওভারব্রিজ করার ব্যবস্থা করা। ওভারব্রিজ হবে, আন্ডারগ্রাউন্ড হবে। আগে আপনার এলিয়ে আজকে কী করছেন এখানে? হ্যাঁ, আপনার এলিয়ে কি এখানে আজকে যে বন্ধ করছিল, ওটা ওটাকে আমরা খোলা করে বন্ধ করছিল, রাস্তাটা বন্ধ করছিল, আসা যাওয়া কি করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।